দেখুন আজকের ভিডিওতে আমি বিজেটির একটি প্রবলেম সলভ করব এবং এটি সরকারি পরীক্ষায় এসেছিল বিসিপিসিএল দুই হাজার আঠারো সালে তো কোশ্চেনটিতে বলছে ফাইন্ড আইসি অ্যান্ড ভিসিই তো এরকম একটা সার্কিট ভিআই টেন মাইক্রোফেয়ার চারশো তিরিশ কে রেজিস্টর টু কে রেজিস্টর টোয়েন্টি ভোল্ট টেন মাইক্রোফোর্ট ফেয়ার ক্যাপাসিটির সাথে ভি বিটা ইকুয়াল টু পঞ্চাশ

হাইব্রিড পাই মডেল নাকি আরি মডেল এই টাইপের মডেল আছে তো সেটা সম্পর্কে আমি সামনে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখলেই বুঝবেন যে ওগুলো আসলে কোন ক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটর গুলো বিবেচনা করতে হবে আর কোন ক্ষেত্রে বিবেচনা করতে হবে না তো এটা বেসিক্যালি হচ্ছে আমার ডিসি বায়াসিং এর ম্যাথ তো ডিসির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ক্যাপাসিটর গুলো ওপেন সার্কিট তো আমি যে কাজটা করব যে এই কন্ডিশন থেকে আমি সকল ক্যাপাসিটর কে ওপেন সার্কিট করে দিব কারণ এটা আমার এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্যাপাসিটর ইম্পর্টেন্স প্লে করবে বাট ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের কোন ভ্যালু নাই ব্যাস আমি আউট করে দিলাম এখন দেখুন সার্কিটটি একটু সহজ তো এখন আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে এটা কি টাইপের ট্রানজিস্টর তো দেখতেই পাচ্ছেন এদিকে এরো আছে এরো এদিকে আছে মানে এর সবসময় হয় পি থেকে এন এর দিকে দ্যাট মিন্স এটা হবে পি এবং এটা হবে এন তাহলে বুঝতেই পারছেন এনপিএন ট্রানজিস্টর এবং এরও যেখানে থাকে সেই প্রান্তকে আমরা বলি হচ্ছে ইমিটার আর এই প্রান্তটা অবশ্যই কালেক্টর হবে আর এই প্রান্তটা তো সবাই জানেন যে কি বেস হবে সব কিছু হয়ে গেল বেস ইমিটার কালেক্টরও চয়েস করা হয়ে গেল এখন আমাদের বিটার ভ্যালু দেয়া আছে তো বিটার ভ্যালু ইউজ করব অবশ্যই তার আগে আমি আইসি এবং ভিসি বের করার জন্য ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করব তো টোয়েন্টি ভোল্ট এখানে আছে এর আগে ডিসি অ্যানালাইসিস সময় এই টাইপের প্রবলেম গুলো আমরা সলভ করেছি এই টোয়েন্টি ভোল্ট এখানে যে কথা ফর্টি থ্রি ফোর থ্রি জিরো কে এর সাথে প্লাস মাইনাস আচ্ছা আমি একটু ছোট করে আঁকাই যেহেতু আজকে প্রিলিমিনারি ক্লাস আমাদের এটাকে আমি এভাবে আঁকাইতে পারি এই সার্কিটটিকে চারশো তিরিশ কে প্লাস টোয়েন্টি ভোল্ট আর মাইনাসটা যাবে গ্রাউন্ডে প্লাস এর সাথে যেহেতু লেগে আছে প্লাসটা হচ্ছে ইয়াতে এবং মাইনাসটা যাবে গ্রাউন্ডে তো গ্রাউন্ড হচ্ছে যে এই সাইডে আছে আমরা দেখতেই পাচ্ছি ওয়ান কে রেজিস্টর এটা টোয়েন্টি ভোল্ট এটা হচ্ছে আমার ফোর থ্রি জিরো কে এটা ওয়ান কে তো হইলোই এখানে আবার টু কে তো এটার সাথে আবার প্লাস টোয়েন্টি বোর্ড লেগে গেছে দ্যাট মিন্স এই প্লাস প্রান্তটা এর সাথে প্লাস টোয়েন্টির সাথে এবং মাইনাস প্রান্তটা যথারীতি গ্রাউন্ডেড তো এবার আমরা ইকুয়েশন ফলো করব এখানে এটা কমন গ্রাউন্ড এটা বেস ইমিটার এটা কালেক্টর তো এখন দেখুন ইনপুট সাইড থেকেই আসি ইনপুটে একটা লুপ দেখতে পাচ্ছি এই যে এরকম একটা লুপ তাহলে আমি বলছি যে আমার ফার্স্টে আমি বুঝতে পারছি না এটা কোন মুড তো এই শুরু করবো অবশ্যই অ্যাক্টিভ মুড থেকে অর্থাৎ আমি এই ইনপুট পয়েন্টে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্ট থেকে ধরুন শুরু করলাম তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি প্লাস ফোর ফোর থ্রি জিরো কে কে আছে আমরা তাহলে এর সাথে ইন্টু আইভি তো আইভি কারেন্টটা এখানে দেখো ফোর থ্রি জিরোকে কিন্তু আমি ওহোমে কনভার্ট করিনি দ্যাট মিনস কিলো ওহোমেই রাখছি দ্যাট মিনস আইভিটা অটোমেটিক্যালি আসবে মিলি এই হিসাব তো আপনারা সবাই জানেন তো আমি এই জন্য আর ইয়ে করলাম না আর আপনাদের যদি লাগলে এটাকে ওহোমস বানিয়ে নিয়ে ক্যালকুলেশন করুন দেখুন একই রেজাল্টই আসবে প্লাস ফোর থ্রি জিরো আইভি প্লাস ভিভি প্লাস ভিভি প্লাস আইই ইন্টু ওয়ান কে দেখুন এই আই আই ওয়ান কেও আমি কনভার্ট করব না অর্থাৎ ইন্টু ওয়ান দেখবো তাতে কি হবে আইটা অটোমেটিক মিলি পিয়ার আসবে তো ইকুয়াল টু আমার কত জিরো তো ভিবি এর ভ্যালুটা আমার কত ভিবি এর ভ্যালুটা আমরা জানি যে এখানে জিরো পয়েন্ট সেভেন যেটা আমরা আগে ভিডিওগুলোতে দেখেছি সেটা আমি বসিয়ে দিলাম আর এখান থেকে আমি এক কাজ করি আই সমান আমাদের আইবি প্লাস আইসি তো সেই আইসি সমান আবার বিটা আইবি তাহলে আই ই সমান আমি বেসিক্যালি বলতে পারি বিটা প্লাস ওয়ান ইন্টু আই বি তাহলে আমি এটাই লিখতেছি প্লাস ফোর থ্রি জিরো আইবি প্লাস পয়েন্ট সেভেন প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু ইকুয়াল টু জিরো জাস্ট আই সমান আইবি প্লাস আইসি থেকে ভেঙে আপনারা দেখুন আইবি যা আছে তাই আর আইসি কে বিটা আইবি নিলে বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি হয় তাহলে এখান থেকে মাইনাস টোয়েন্টি প্লাস ফোর থ্রি জিরো আইবি প্লাস পয়েন্ট সেভেন প্লাস বিটার ভ্যালু হচ্ছে আমার পঞ্চাশ পঞ্চাশ আর একে একান্ন তাহলে একান্ন আই বি ইকুয়াল টু জিরো তাহলে আইবির ভ্যালু আমার আস্তে আস্তে দেখুন সিম্পলি আইবির ভ্যালুটা

এই যে আরেকটা কিলোহমে দ্যাট মিনস এটা অটোমেটিক্যালি হবে মিলিয়াম এটাকে চাইলে মাইক্রোয়ারে কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে এক হাজার দিয়ে গুণ সেক্ষেত্রে হবে হচ্ছে চল্লিশ দশমিক এক মাইক্রো এম্পিয়ার তো আমি সেটা কনভারশন করলাম না আমরা এটাই রাখতাম তো এখান থেকে আমাদের আইবি পাইলাম তাহলে এখন আমার আইসি লাগবে তো আইসির ভ্যালু কত হবে সিম্পলি আইসি সমান বিধ আই দ্যাট মিনস ফিফটি ইন্টু আই বি আইবির ভ্যালু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান তাহলে আইসির ভ্যালুটা মিলিয়াম জাস্ট যে ভ্যালুটা পাইছি তার সাথে পঞ্চাশ মাল্টিপ্লাই করে দেই তাহলে আমার আসতে আইসি পাইলাম তো এখন আমার লাগবে হচ্ছে ভিসিই তো বিসি বের করতে আমার ভিসি এই যে কালেক্টর টু মিটার ভোল্টেজ দ্যাট মিনস এই আউটপুট সাইডের লুপটাকে চিন্তা করব তো আউটপুট সাইডের লুপে চিন্তা করতে আমাদের আই লাগবে আই তাহলে আইটা বের করে নেই আই সমান বিটা প্লাস ওয়ান ইন্টু তাহলে বিটা হচ্ছে আমাদের পঞ্চাশ যোগ এক ইন্টু আইবি আইবি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে একান্ন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান টু পয়েন্ট জিরো ফোর ফাইভ ওয়ান মনে হয় ভুল হইলো কোথাও একটা জায়গায় একান্ন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান আই সমান আইবি প্লাস আইসি করলে কত হয় টু পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান জিরো ফোর সিক্স ওয়ান আসতেছে ফিফটি ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান ও এটা টু পয়েন্ট জিরো জিরো ফাইভ অ্যাকচুয়ালি ঠিক আছে এবার মিলবে এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছিল তাহলে আই পাইলাম এখন এই সাহায্য নিয়ে আমরা কোনটা বের বের করব করব আমরা জাস্ট তো আমি আমার এদিকে এই ক্যালকুলেশন গুলো রাখতেছে না এটা মুছে দিচ্ছি আপাতত জাস্ট আমাদের আই টা লাগবে আইভি তো পেয়ে গেছি টা রাখলাম আমি আইবি আই এবং আইসি পাওয়া গেছে এখন পর্যন্ত থাক তাহলে আউটপুট লুপে এবার যাব অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করতেছি মাইনাস টোয়েন্টি তারপরে প্লাস এই দিকে আসবো এই পয়েন্টে আসবো এইদিকে কিন্তু আগের বার গেছি ইনপুট লুপে এবার সরাসরি আউটপুট লুপে ঢুকবো অর্থাৎ প্লাস টু ইন্টু আইসি আইসি কারেন্ট কত আমাদের টু পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপরে হচ্ছে প্লাস ভিসি নিচের দিকে সরাসরি তাহলে প্লাস তারপরে হচ্ছে প্লাস আই ইন্টু আর ই তো আইই হচ্ছে আমার কত টু পয়েন্ট জিরো ফোর ফাইভ ওয়ান ইন্টু আরই হচ্ছে ওয়ান এত ইজ ইকুয়াল টু জিরো এখানে আসবে এখান থেকে সরাসরি এখানে চলে দ্যাট গেলস এখান থেকে ভিসি ইর ভ্যালুটা দেখুন আসে টোয়েন্টি মাইনাস টু ইন্টু টু পয়েন্ট জিরো জিরো মাইনাস টু পয়েন্ট চার নয় এত বোল্ড ফাইন আমাদের যা চাই সব আমি পাইলাম বাট আমার ভেরিফিকেশন কিন্তু এখনো করি নাই অর্থাৎ এটা আসলেও আমাদের আমরা কিন্তু টোটালটা করলাম হচ্ছে একটি মোডে ধরে এখন আমি আগের ভিডিওতে বলেছি যে এটাকে আমার অবশ্যই ক্রস ভেরিফিকেশন করতে হবে তো ক্রস ভেরিফিকেশন করতে আমাদের কি কি ডাটা লাগবে আমাদের বেসিক্যালি লাগবে ভিভিসি এই একটা ভ্যালু লাগবে কারণ ভিভি অলরেডি আমরা প্লাস ধরে নিচ্ছি এই দেখুন ভিভি ভ্যালুটা আমরা পয়েন্ট সেভেন ধরছিলাম এই যে আগের ইকুয়েশনটাতে ছিল ভিবি অলরেডি আমরা পয়েন্ট সেভেন অর্থাৎ ভিভিটা প্লাস আমরা ধরে নিছি এখন আমাদের দেখতে হবে টা কি আসে প্লাস না মাইনাস একটি মোডে হইতে হইলে ভিবিসি আসতে হবে মাইনাস আর স্যাচুয়েশন মোড হলে ভিবিসি আসবে হচ্ছে প্লাস এটা আপনার খেয়াল রাখবে তো আমি জাস্ট এখন টা ক্যালকুলেশন করব তো ভিবিসি বেড করতে হলে ভিবিসি সমান আসলে ভিবি মাইনাস ভিসি বলতে পারি অথবা অন্য কোনো বুদ্ধি হ্যাঁ এটাই এটাই করি আমরা ভিবি এইখানে করি এই সাইডে ক্যালকুলেশন করি ভিভিসি সমান বেসিক্যালি হচ্ছে আমার কত তো ভোল্টেজ ভোল্টেজ আসলে কত সমান আমি বলতে পারি দেখুন ভিবি এবং আই আর ই এর যোগফল এটাকে বলতে পারি ভিভি ভিবি সরি অথবা আরেকটা বুদ্ধি আছে যে টু থেকে এইটুকু বাদ দিলে এই যে রে স্টোরটা বাদ দিলে এই রেস্টোর ভোল্টেজ ড্রপটা বাদ দিলেই কিন্তু আমরা

পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান চারশো তিরিশ কিন্তু আমরা ভিভি পেয়ে যাচ্ছি এবং ভিসি পেতে হলে একই সিস্টেম টোয়েন্টি থেকে জাস্ট এই কালেক্টর এক ভোল্টেজ জবটা বাদ দিব প্লাস টোয়েন্টি মাইনাস কত আমাদের টু ইন্টু আইসির ভ্যালু কত আমাদের আইসির ভ্যালু হচ্ছে আমাদের টু পয়েন্ট জিরো ফোর ফাইভ ওয়ান মেবি একটা ক্যালকুলেশন ভুল হয়েছে সেটা মাঝখানে মাইনাস আছে আসে হয়ে যাবে মাইনাস এবং এটা হয়ে যাবে প্লাস তাহলে টোয়েন্টি টোয়েন্টি কাটা এখন এটা হিসাব করে দেখি মাইনাস আসে না প্লাস আসে তো সেটা যদি মাইনাস আসে তাহলে অ্যাক্টিভ মুড ঠিক আছে প্লাস আসলে অ্যাক্টিভ মুড হবে না তাই টু পয়েন্ট ইন্টু টু পয়েন্ট জিরো ফোর ফাইভ ওয়ান মাইনাস চারশো তিরিশ ইন্টু পয়েন্ট জিরো ফোর জিরো ওয়ান মাইনাস তেরো দশমিক এক দুই আট আসতেছে আমাদের অ্যাজামশন রাইট অ্যাক্টিভ মোডে তো এটাই হয় ভিবি প্লাস এবং ভিবিসি আসতে হয় মাইনাস আমাদের কিন্তু তাই আসতেছে এত বোল্ড অবশ্যই তার মানে আমাদের অ্যাজামশন কারেক্ট আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ